হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে কেন বড়ে মিয়া ছোটে মিয়া বক্স অফিসে ওয়ার্ক করলো না। বড়ে মিয়া ছোটে মিয়া আপনি যদি দেখেন যে আপাত দৃষ্টিতে আমরা যে যে ধরনের ছবি বক্স অফিসে চলছে, যে তার মধ্যে অ্যাকশন থাকতে হবে, কমার্শিয়াল হিরোরা থাকতে হবে, বড় সুপারস্টারস সে তারাও ছিল, বড় ডিরেক্টর থেকে মানে বানিয়েছে, বড়ভাবে প্রমোশনও হয়েছে, বড় বাজেটের ছবি, তাহলে সব কিছু থাকা সত্ত্বেও এই ফর্মুলাগুলো সবকটা চেকবক্স টিক করার পরেও ছবিটা কেন ওয়ার্ক করলো না? ছবিটা কিন্তু বক্স অফিসে একদম ডিজাস্টার হয়ে গেছে। যা বাজেট ছিল সেই নিরিখে কিছুই কালেকশন করেনি, এরপর আর যা কালেকশন করেছে তার মধ্যে অনেকটা কর্পোরেট বুকিং, জল মেশানো অনেক ব্যাপার ট্যাপার ছিল। যাই হোক, এবার কেন সেটা ওয়ার্ক করছে না সেটাই আমরা অ্যানালিসিস করার চেষ্টা করবো। দেখুন, আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে এইগুলো থাকলেই ছবি চলবে, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা সেটা নয়। এবার এই যে অ্যাকশনটা, আমরা সাউথের ছবিতে যে লেভেলে অ্যাকশন দেখতে পাচ্ছি, বলিউড সেই অ্যাকশনটা কেন প্রোভাইড করতে পারছে না, এই জিনিসটাকে আমরা ডিকোড করার চেষ্টা করবো। এবার দেখুন, সাউথ ইন্ডিয়ান ফিল্ম মেকার্সরা যে দুটো জিনিস নিজেদের অ্যাকশনের মধ্যে নিয়ে আসে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে অ্যাকশনটা কিন্তু ওদের স্টোরি টেলিংয়ের পার্ট, ওটা কিন্তু আলাদা নয়। আপনি বড়ে মিয়া ছোটে মিয়া যদি দেখেন, প্রথম হচ্ছে অ্যাকশন চলছে তো চলছে, অ্যাকশনটা একটা ব্লক, মানে ওটা অ্যাকশন ডিরেক্টরকে দিয়েছে, অ্যাকশন ডিরেক্টর একটা বড় অ্যাকশন থিম ডিজাইন করে দিয়েছে, বাট সেটা যদি গল্প থেকে আমি কেটে বাদও দিয়ে দিই, গল্পের সাথে ওটার কোনো লিঙ্ক নেই, মানে ওটা গল্পটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে না। কিন্তু সাউথের ছবিতে ডিরেক্টররা গল্পটাকে বা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশনের জন্য অ্যাকশনটাকে ইউজ করছে। আজকে আপনি যদি আরআরআর দেখেন, সেখানে এই যে কোমারাম ভীমের যে ইন্ট্রোডাকশনটা, সেখানে কিন্তু ওর ইন্ট্রোডাকশনটা জাস্ট একটা অ্যাকশন, মানে বাঘটাকে ধরছে, জাস্ট ওকে হিরো ইন্ট্রোডাকশন দিতে হবে বলে দেয়নি, কিন্তু ও যে একটা ট্রাইবাল লোক, ওই জন্তুটাকে যে ধরলো সেটা পরে ও ইন্টারভেল পয়েন্টে আবার ব্যবহার করছে, ওর নেচার সম্পর্কে আমরা জানতে পারছি, ও কিন্তু বাঘটাকে ধরার পর সরিও বলছে, তো ওই অ্যাকশনটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি অনেক কিছু স্টোরির পার্টস রয়েছে। ক্যারেক্টারটার একটা ইন্ট্রোডাকশন রয়েছে, ক্যারেক্টারটার ব্যাপারে আমরা বুঝতে পারছি, রামচরণের ক্যারেক্টারটার যে ইন্ট্রোডাকশন সিনটা আছে আরআরআরের মধ্যে, সেখানেও আমরা বুঝতে পারছি ওর নেচার সম্পর্কে, সেই জিনিসপত্রগুলো কিন্তু রয়েছে পার্ট অফ দ্য স্টোরি। বা আপনি যদি বিক্রমের অ্যাকশন সিনসগুলো দেখেন, প্রতিটা অ্যাকশন সিন কিন্তু মানে জাস্ট একটা অ্যাকশন সিন হিসাবে নয়, সেটা পার্ট অফ দ্য স্টোরি। এটা কিন্তু অ্যানিমালেও রয়েছে, সাউথ ইন্ডিয়ান ফিল্ম মেকার্স তামিল তেলেগু যারা রয়েছে তাদের কিন্তু ছবির মধ্যে অ্যাকশনটা স্টোরির একটা পার্ট, যেটা বলিউডের মোস্ট অফ দ্য সিনেমাতে হচ্ছে না। মানে সেটা পাঠান আমি ইনক্লুড করেই বলছি, পাঠান হোক বা টাইগার থ্রি হোক, বহু এরকম ছবি যে অ্যাকশনটা একটা হচ্ছে সেটা একটা ব্লকের মতো, সেটা একটা হাইলাইট সিন, কিন্তু সেটা স্টোরির পার্ট নয়, এটা একটা প্রবলেম। দ্বিতীয় হচ্ছে যেটা অ্যাকশনের মধ্যে বলিউডের ডিরেক্টররা করতে পারছে না, সেটা হচ্ছে ওরা অ্যাকশনের মধ্যে কোনো স্টোরি টেলিং করতে পারছে না। মানে অ্যাকশন মানে বড়ে মিয়া ছোটে মিয়ার ক্ষেত্রে পার্টিকুলারলি যদি দেখেন, শেষের দিকে যত অ্যাকশন আছে বা ইন্টারভেল পয়েন্টে যে অ্যাকশনটা আছে, যেখানে পৃথ্বীরাজ সুকুমারনের ফেসটা রিভিল হয়, তার আগে মানে সেটা যেন চলছে তো চলছে, নেভার এন্ডিং এবং বোরিং লাগছে, কিন্তু অ্যানিমালে ইন্টারভেলের আগে একটা বড় সড়ো অ্যাকশন রয়েছে, কিন্তু সেটা কিন্তু আমাদের এন্টারটেনিং লাগছে। কেন এই বড় অ্যাকশন সেট পিস রেখে দিলেই হলো না, তার মধ্যে অ্যাকশনটার মধ্যে একটা ইটসেলফ একটা গ্রাফ থাকতে হবে, একটা স্ক্রিপ্টের মতো থাকতে হবে, সেটার মধ্যেও একটা স্টোরি টেলিং থাকতে হবে। কিভাবে, আপনি যদি দেখেন অ্যানিমালের ক্ষেত্রে, প্রথম কথা হচ্ছে একটা অ্যাকশনের মধ্যে কিন্তু মাল্টি ইমোশন রয়েছে। আপনারা যদি আরআরআর বা যে কোনো সাকসেসফুল অ্যাকশন ছবি দেখেন, যেখানে অ্যাকশনটা খুব ভালোভাবে মানে দর্শককে এঙ্গেজ করতে পারছে, সেখানে দেখবেন অ্যাকশনটার মধ্যে একটা স্টোরি টেলিং করা আছে। অ্যানিমালের ক্ষেত্রে প্রথমে দেখবেন কমেডি দিয়ে শুরু হয়, যে ফ্রেডি এসে ওদেরকে ডেমো দিচ্ছে, সেখানে কমেডি আছে, তারপরে ও ঢুকছে, মারামারিটা শুরু হচ্ছে, মাঝে মাঝে ব্রেক দিচ্ছে, আচ্ছা যে ধরনের গান বিজিএম ইউজ করছে, পিছনে যে গানগুলোকে ইউজ করছে তাতে একটা এক এক রকমের ইমোশন দিচ্ছে। প্রথমে যখন ডলবি ভালে ওই যে গানটা রয়েছে মারাঠি গানটা, সেখানে কিন্তু একটা কমেডি ভাইব দিচ্ছে, তারপরে কিন্তু আর্জন ভ্যালি যখন ঢুকছে তখন আরও সিরিয়াস ভাইব দিচ্ছে। তো এরকমভাবে মিউজিক ইউজ করে বিভিন্ন রকমের ইমোশন কিন্তু ভেরিয়েশন হচ্ছে, অ্যাকশনের মধ্যে কিন্তু অনেক রকমের জিনিসপত্র হচ্ছে, মানে অ্যাকশনটার মধ্যে একটা স্টোরি টেলিং আছে। ইটস জাস্ট পর পর অ্যাকশন হয়ে যাচ্ছে না, নেভার এন্ডিং নয়, সেটার মধ্যে ব্রেকস আছে, কিছু জায়গায় ক্যারেক্টার কথা বলছে, এ করছে, অনেক কিছু হচ্ছে, ঠিক আছে। বিক্রমেও দেখবেন যখন এই যে ইন্টারভেল সিনটা আছে যেখানে কমল হাসানের ফেস রিভিল হয়, তার আগে কিন্তু অনেক কিছু হচ্ছে, এবং সেটা পার্ট অফ দ্য স্টোরি টেলিং, তো ডেফিনেটলি পার্ট অফ দ্য স্ক্রিপ্ট, এবং অ্যাকশনটার মধ্যেও কিন্তু অনেক রকমের ডিজাইন আছে, ঠিক আছে। অ্যাকশনটা কিন্তু অনেক রকমের ইমোশন কিন্তু দিচ্ছে, কোথাও একটু কমেডি, কোথাও একটু ইমোশনাল, মানে যেরকম যে ছবি সেই অনুযায়ী আর কি, মানে অ্যাকশনটার মধ্যে নানান রকমের ইমোশন মিক্স আছে অ্যাকচুয়ালি। সেটা কমেডি হতে পারে, সেটা ইমোশন হতে পারে, সেটা রাগ হতে পারে, সেটা নানান কিছু হতে পারে, এই জিনিসটা কিন্তু খুব দরকার। আরেকটা জিনিস হচ্ছে যে সুপারস্টারদেরকে নিলেই হলো না, তাদেরকে প্রেজেন্ট করতেও জানতে হয়। এবার সুপারস্টারদের হিরো ইন্ট্রোডাকশান বা সেরকম মাসি ডায়লগ বা সেরকমভাবে বিল্ড আপ দেওয়া, সেগুলো কিন্তু হিন্দির ডিরেক্টররা জাস্ট পারছে না। আজকের একটা ঋত্বিক রোশনকে নিয়ে ফাইটার যখন করা হয়েছে, সেখানে কিন্তু তাকে একটা নর্মাল ক্যারেক্টারের মতোই ট্রিট করা হচ্ছে, তাকে কিন্তু লার্জার দ্যান লাইফ, আমি বলছি আমার ফাইটার ছবিটা ভালোই লেগেছে, কিন্তু আমি বলছি যে ঋত্বিক রোশনের মানে ছবিটা ওই রকম লেভেলে ব্যবসা করতে পারলো না কেন? এক তো জনরাটা নিচ ছিল, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ঋত্বিক রোশন
কে কিন্তু খুবই মানে স্টার হিসেবে ট্রিটই করা হয়নি ছবিটার মধ্যে, তার প্রচুর ফ্যান্সরা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে অ্যাকচুয়ালি। তো এরকম আর কি ব্যাপারটা হয়ে যাচ্ছে আজকে। অক্ষয় কুমারকে কিন্তু একটা মাসিভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়নি বড়ে মিয়া ছোটে মিয়াতে, এটা কিন্তু ফ্যাক্ট। তার কিন্তু লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশনটা হয়নি, যেটা একটা রাউডি রাঠোর পেরেছিল করতে, সেটা কিন্তু বড়ে মিয়া ছোটে মিয়া কখনোই পারে না। তো হিরোদের অ্যাকচুয়ালি যে হিরো ওয়ার্শিপিংয়ের ব্যাপারটা আছে, সেটা প্রতিটা মোমেন্ট, সেটা আমি বলছিলাম যে খালি অ্যাকশন সিন দিয়েই হবে, মানে কিছু কিছু স্টাইলাইজ জিনিস দিয়ে। এই যে বিক্রম রাঠোর ক্যারেক্টারটা এর মধ্যে, রাউডি রাঠোর বলছি, জওয়ানের মধ্যে একটা সিগারকে মানে সিগার মুখে রাখে সবসময়, এবং সেটা দেখবেন মুখের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, হেডবাট যখন মারছে নানান রকমের স্মোকিং স্টাইল করছে। আচ্ছা, সেরকম কিছু কোয়ার্ক থাকতে হবে ক্যারেক্টারটার মধ্যে, সেরকম কিছু ডায়লগস থাকতে হবে। আজকে জওয়ানের মধ্যে বেটে কো হাত লাগানে সে পেলে বাপ সে বাত কর, কিছু মেটা লেভেলে গিয়ে ডায়লগস ওয়ার্ক করছে, সেরকম কিছুই তো বলিউডের ডিরেক্টররা ডিজাইন করতে পারছে না। তো সেরকম বা সন্দীপ রেড্ডি বাংলা যেরকম শকিং কিছু জিনিসপত্র ডিজাইন করে দিচ্ছে, সেগুলোও তো পারছে না তারা করতে। জওয়ানের যে একটা ট্রাক হাইস্টের যে সিন ছিল, সেটার মধ্যেও দেখবেন কত সুন্দর স্টোরি টেলিং রয়েছে। প্রথমে ওই যে মেয়েটা, যে সিঙ্গার যে মেয়েটা, যে কার্লি চুল, সে দেখবেন ওই বাবা শাহরুখকে বলে যে তোমার দরকার নেই, পরে কিন্তু ওকেই প্রথমে এসে বাঁচায়। তো ওখান থেকে একটা কমেডি নিয়ে এসছে, ঠিক আছে, তারপরে মাঝখানে স্টাইল নিয়ে এসছে, তারপরে যে যে ট্রিক্সগুলো ইউজ করে ওরা গাড়িগুলোকে টপেল করে দিচ্ছে সেগুলো বেশ ইনোভেটিভ। জাস্ট গুলিগোলা চালাচ্ছে না, মানে এরকম না যে খালি গুলিগোলা চালাচ্ছে, কোনোটার সামনে প্যারাশুট ছেড়ে দিচ্ছে, কোনোটা মুখের ওপর ডিম চুড়ে দিচ্ছে গাড়ির এর ওপর। তো এরকম বিভিন্ন জিনিসপত্র করে ব্যাপারটাকে এঙ্গেজিং রাখছে, ঠিক আছে। তারপরে একটা সোয়াগের ব্যাপার আছে, সেটাকেও গল্পে মানে ওই সিনটার মধ্যে ঢুকিয়েছে, যেখানে যেখানে শাহরুখ আর কি বাইক থেকে নেবে ওই ফ্ল্যাশ দিয়ে সিগারেটটা ধরিয়ে নিচ্ছে, মানে মাটিতে পা ঘুরছে সেটা স্পার্কে মানে সিগারটা জ্বালিয়ে নিচ্ছে। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু সিনটাকে এক্সট্রাঅর্ডিনারি বানাচ্ছে। জাস্ট অ্যাকশন দেখে গেলাম তা হলো না, তার মধ্যে হিরো মোমেন্ট আছে, তার মধ্যে কমেডি আছে, তার মধ্যে ইমোশনাল জায়গা আছে, সব কিছু আছে। এবং একটা গ্রাফ আছে কিন্তু, প্রথমে যে শাহরুখ, যে ইয়াং শাহরুখটা, আজাদের যে ক্যারেক্টারটা, সে নিজের টিমকে নিয়ে যাচ্ছে, প্রথমে অ্যাকশন করছে, তারপরে সে ফেসে যাচ্ছে, পারছে না, মানে একটা রাইজ হয়ে ফল হলো, তারপরে বাবা শাহরুখটা এসে সবাইকে বাঁচালো, সেখানে আবার একটা রাইজ হলো, আবার দেখবেন শেষ হয়ে যাচ্ছে ওরা সবাই ধরা পড়ে যায়, যাতে আবার পরের সিনটার জন্য একটা দিতে পারে, স্টেজ দিতে পারে। তো এইভাবে কিন্তু ওটার মধ্যে একটা গ্রাফ আছে কিন্তু, যেটা কিন্তু হিন্দি ছবির অ্যাকশনের মধ্যে যেগুলো বলিউডের ডিরেক্টররা করছে তারা কিন্তু পারছে না করতে। তো আমার মোস্টলি মনে হলো যে অ্যাকশন ছবি বানালেই খালি হলো না, সেটার মধ্যে একটা স্টোরি টেলিং থাকতে হবে, অ্যাকশন সিনটা ইটসেলফ স্টোরির পার্ট হতে হবে, এবং সেই সিনটার মধ্যে ইটসেলফ একটা স্টোরি টেলিং থাকতে হবে, একটা গ্রাফ থাকতে হবে, কিছু ইমোশনের মিক্স থাকতে হবে, তবে গিয়ে কিন্তু সেটা অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখতে পারবে। নাহলে এই হেলিকপ্টার ব্লাস্ট করছে, বাইক ঝাঁপাচ্ছে, গুলি চলছে, এগুলো নাথিং নিউ, এগুলো লোকে বলিউডের ছবিতে অলরেডি দেখে ফেলেছে, নাথিং নিউ। তো এটাই আর কি প্রবলেম হয়ে যাচ্ছে। এবং একের পর এক রোহিত শেট্টি বলুন, সিদ্ধার্থ আনন্দ বলুন, আলি আব্বাস জাফর, এরা সব বলিউডের বড় বড় কমার্শিয়াল ডিরেক্টর ছিল, এরা পর পর ফেল করছে, ঠিক আছে। এবং সেখান থেকে বোঝা যাচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর দেখছেন না, সবকটা হিরো বলিউডের সব হিরো কিন্তু সাউথের ডিরেক্টরদের সাথে কাজ করবার চেষ্টা করছে, কারণ তারা জানে যে তাদেরকে মোস্টলি মাসভাবে প্রেজেন্ট করতে ভালোভাবে পারবে হচ্ছে সাউথের ডিরেক্টররা, তেলেগু হোক, তামিল হোক, কানাডা হোক, সবাই কিন্তু এখন দেখুন ওই সাউথের ডিরেক্টরদের সাথে কাজ করবার চেষ্টা করছে। এটা হচ্ছে কারণ তাদের ফিল্মের মধ্যে এই ব্যাপারটা রয়েছে। এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে যে মাসালা, ওদের স্ক্রিপ্টগুলো সবসময় অনেক বেশি এন্টারটেনিং, সব রকমের সেখানে কমেডি রয়েছে, অ্যাকশন রয়েছে, রোম্যান্স রয়েছে, ফ্যামিলি সেন্টিমেন্ট রয়েছে, সব কিছু রাখবার চেষ্টা করছে, সব ধরনের অডিয়েন্সকে কেটার করবার চেষ্টা করছে। সেই মাসালা স্টোরি টেলিংটা এত বেশি কর্পোরেটাইজেশন হওয়ার চক্করে বলিউডের ডিরেক্টররা জাস্ট হারিয়ে ফেলেছে। এটাই আমার অ্যানালিসিস ছিল BMCM এর পিছনে, ফেল হওয়ার পিছনে, বা সব কিছু থাকা সত্ত্বেও ছবিটা কেন ওয়ার্ক করলো না সেটার পিছনে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।